আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ইস্যুতে বেলা একটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসেন জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের তুলে ধরেন জাপানি রাষ্ট্রদূত। জানান, নির্বাচন পর্যবেক্ষণে 3 জন জাপানি পর্যবেক্ষক ও 13 জন সাপোর্টিং স্টাফ আসবেন। ইন টোটাল উই হ্যাভ রেজিস্টার্ড 16 পিপল বাট নট দ্য 16 ফ্রম জাপান বাট ইয়া 3 পিপল ফ্রম জাপান এন্ড আদার সাপোর্টিং স্টাফ ওয়াজ রেজিস্টার্ড আওয়ার এমবাসি স্টাফ। পরে সিএসসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সব দেশ দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে খবর নিচ্ছে, তাদের জানানো হয়েছে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। ওরা আমাদের নির্বাচনটাকে খুব গুরুত্ব দিচ্ছেন এবং সেই জন্য ওরা অবজার্ভ করতে চাইছেন, আমরা তাদেরকে থ্যাংকস দিয়েছি এবং তারা এটাও আরো ডিটেইল জানতে চেয়েছেন এবং সর্বশেষ যে অবস্থাটাও আমরা তাদেরকে অবহিত করেছি, যে নমিনেশন সাবমিটেড হয়েছে ওর পরে প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ দল অংশ নিচ্ছে না জানিয়ে সিএসসি বলেন, নির্বাচন কমিশন দলটিকে বারবার আলোচনা ও নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানালেও তারা সাড়া দেয়নি। ইলেকশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দল তারা পার্টিসিপেট করছে না, পার্টিসিপেট করলে অনেক ভালো হতো। আপনারা জানেন যে আমরা প্রথম থেকেই তাদেরকে আহ্বান জানাচ্ছিলাম যে আপনারা অংশগ্রহণ করুন, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা সাড়া দেননি। আমেনা হীরা, মাইটিভি, ঢাকা।